এটা হলো তুলসী পাতা আপনারা কবুতরকে তুলসী পাতা কীভাবে খাওয়াবেন যেমন আপনি আপনার ধরুন ধরেন এক লিটার পানিতে আপনি তুলসী পাতাটা আপনার দেওয়ার পরিমাণ হচ্ছে এক লিটার পানিতে পাঁচটা এই এগুলো হলো তুলসী পাতা আপনি এক লিটার পানিতে ফার্স্টে এক লিটার পানির জন্য হলে পাঁচটা এবং দুই লিটার পানির জন্য হলো হলে দশটা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আই এম রাব্দি ফ্রম সিটিজি জি পি লাভার আমি গত ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছিলাম কবুতরের বাচ্চার জন্য সম্পর্কে এবং আজকের ভিডিওতে ইনশাআল্লাহ কবুতরের মাসিক কোর্স করান মাসিক কোর্স প্রাকৃতিকভাবে কবুতরকে কীভাবে কী কী উপাদান দিয়ে মাসিক কোর্স করাবেন হ্যান এবং একটা উপাদান নিয়ে ইনশাআল্লাহ আজকে কথা বলবো বিওয়ার্স আমরা অনেকেই বলি যে কবুতরের অসুখ বিসুখ হওয়ার পরে কেন ব্যবস্থা নেব আমরা আগে থেকে ব্যবস্থা নিতে চাই আমরা চাই কবুতরে যাতে অসুখ বিসুখটা কম হয় এবং যত দ্রুত সম্ভব অসুখ হলে ওইটা সারিয়ে তুলতে পারি ওইটার জন্য কবুতরকে আমরা অনেক সময় মাসিক কোর্স করাই মাসিক কোর্স আসলে দুইভাবে করানো যায় মেডিসিন দিয়েও করানো যায় এবং প্রাকৃতিকভাবেও করানো যায় এই মেডিসিন দিয়ে করালে ওটা অনেক খরচ অনেক ব্যয়বহুল হয়ে যায় এবং প্রাকৃতিকভাবে করালে ওইটা আমাদের আয়ত্তের মধ্যে থাকে এবং আমরা ওইটা দিয়ে ভালো ফলাফলও পাই তো আমি আজকে কথা বলবো মাসিক কোর্সে প্রাকৃতিকভাবে আপনারা কি কি মাসিক কোর্স কি কি উপাদান দিয়ে মাসিক কোর্স করাবেন ওইটা নিয়ে এরকম নয় দশটা উপাদান দিয়ে আমরা আমি বিশেষ করে আমি প্রাকৃতিক কোর্সটা করাই কবুতরের প্রাকৃতিকভাবে মাসিক কোর্সটা কবুতরকে করাই আমি কি কি উপাদান ব্যবহার করি ওইগুলো বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে একটার পর একটা ভিডিও আপলোড করব আমি ফার্স্টে যে উপাদানটা দিয়ে শুরু করি আগামীকাল এক তারিখ আগামীকাল থেকে আমি শুরু করব তো আপনারাও যাতে আগামীকাল থেকে শুরু করতে পারেন ওইটার জন্য আমি ভিডিওটা আজকে করতেছি আমি আগামীকাল এক তারিখ এবং এক তারিখ এবং দুই তারিখ আমি এই দুই দিন কবুতরকে মাসিক কোর্স করানোর জন্য ফার্স্ট উপাদান যেটা সিলেক্ট করছি আমি বিশেষ করে যেটা দিই ওইটা হলো তুলসী পাতা এই মাসিক কোর্সের প্রথম এক তারিখ এবং দুই তারিখ আমি কবুতরকে তুলসী পাতা দিব এবং এখন আমি আপনাদেরকে বলবো আপনি মাসিক কোর্সে তুলসী পাতাটা কেন রাখবেন মাসিক কোর্সে আপনি তুলসী পাতাটা এই জন্যই রাখবেন কারণ কবুতর তুলসী পাতা হল একটি প্রাকৃতিক এবং এটা আমরা আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে এবং এটা হলো কবুতরের ঠান্ডা কাশি তারপর শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো কবুতরের হলে এগুলোকে এগুলো সারিয়ে তুলতে এটা অনেক ভালো কাজ করে হলো তুলসী পাতা আপনি মাসিক করছে তুলসী পাতা রাখার মেন কারণ যেটা এটা হলো ঠান্ডা কা তুলসী পাতা হলো ঠান্ডা কাশি শ্বাসকষ্ট ফুসফুসের সমস্যাজনিত গুরুত্বপূর্ণ সমস্যাগুলো দূর করে এবং বৃষ্টি যখন ওয়েদার ওয়েদার চেঞ্জ হয় ঋতু পরিবর্তন হয় গরমের পরে শীত গরম গরমের পর বর্ষা আসে বর্ষার পর যখন ঋতু পরিবর্তন হয়ে অন্য আরেকটা সিজন আসবে মানে যখন শীত ডুববে অথবা শীত গিয়ে যখন আবার গরম আসবে এই সময় এই ঋতু পরিবর্তনের সময় কিন্তু কবুতরে ঠান্ডা লাগার চান্সটা একটু বেশি থাকে তো আপনারা যদি তুলসী পাতা ব্যবহার করেন তাহলে ঠান্ডা লাগার চান্সটা কমে যাবে তিন নম্বর হলো ভিটামিন কে এর প্রধান উৎস হলো তুলসী পাতা তুলসী পাতাটা হলো ভিটামিন ক্যা থাকে এবং এটা হলো ভিটামিন এর প্রধান উৎস তাই আপনি মাসিক কোর্সে তুলসী পাতাটা রাখবেন চতুর্থ হলো আপনার প্রচণ্ড শীতে ঠান্ডাজনিত সমস্যা কাটিয়ে তুলতে তুলসী পাতা কিন্তু ভালো কাজ করে যখন এই এখন কিন্তু অনেক বেশি ঠান্ডা এই শীতের সময় কিন্তু কবুতরের ঠান্ডা কম লাগার ক্ষেত্রে কিন্তু তুলসী পাতা ভালো কাজ করে এখন আমি আপনাদেরকে দেখাবো তুলসী পাতাটা আপনি কীভাবে কবুতরকে খাওয়াবেন তুলসী পাতাটা আসলে একটা তিক্ত এই তুলসী পাতার রসটা যখন আপনি দিবেন কবুতরকে ওইটা কিন্তু তিক্ততার কারণে কবুতর খেতে চাইবে না ওইটাই স্বাভাবিক তো আপনি যখন আপনার কবুতরকে যখন আপনি ফার্স্ট খাওয়াবেন তখন আপনাকে কবুতরকে সিরিঞ্জ দিয়ে খাওয়াই খাওয়াইয়ে দিতে হবে এবং যদি কবুতর এটাতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় পরবর্তীতে দেখবেন আপনি সহ সকল কবুতরকে যদি একসাথে দেন ওরা ওইটা খাচ্ছে তো বিওয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাবো আপনি আপনারা কিভাবে তুলসী পাতাটা খাওয়াবেন ওইটা এবং পরিমাণ সম্পর্কে বলবো ভিওয়ার্স এটা হলো তুলসী পাতা আপনারা কবুতরকে তুলসী পাতা কীভাবে খাওয়াবেন যেমন আপনি আপনার ধরুন ধরেন এক লিটার পানিতে আপনি তুলসী পাতাটা আপনার দেওয়ার পরিমাণ হচ্ছে এক লিটার পানিতে পাঁচটা এই এগুলো হলো তুলসী পাতা আপনি এক লিটার পানিতে ফার্স্টে এক লিটার পানির জন্য হলে পাঁচটা এবং দুই লিটার পানির জন্য হলো হলে দশটা আমি যেহেতু এক লিটার পানিতে মারব তাই আমি কবুতরকে আমি ওদের জন্য পাঁচটা নিচ্ছি আপনিও ফার্স্টে যদি এক লিটার পানির জন্য দিতে চান তাহলে পাঁচটা এবং যদি দুই লিটার পানির জন্য দিতে চান তাহলে দশটা তুলসী পাতা এই হামানদাস্তাতে অথবা পাটায় নিবেন এবং এরপরে আপনি সামান্য পরিমাণ পানি দিবেন আপনি হামান দাস্তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিবেন যাতে ব্ল্যান্ড হতে সুবিধা সুবিধা হয় সামান্য পরিমাণ পানি নিয়ে আপনি এই হামান যে লাঠিটা আছে ওইটা দিয়ে এরকম করে করে লাগতে থাকবেন এরকম আমার এখানে অবশ্য পানি কম হয়েছে আপনি পানি একটু বেশি করে দিবেন যাতে পানি আবার অতিরিক্ত বেশিও দিবেন না কমও দিবেন না যাতে আবার পানি বেশি হয়ে গেলে কিন্তু ব্ল্যান্ড হতে সমস্যা হবে তাই আপনারা এটা কিন্তু আমার ব্ল্যান্ডার মেশিনেও করতে পারেন কিন্তু আমি হামান দাস্তাতে করি আপনি আবার চাইলে পাটাইও করতে পারেন যদি এখন দাস্তা না পান পাটাইও করতে পারেন এইরকম করে করে যদি আপনি নাড়ান কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ইয়া এই তুলসী পাতাগুলো আপনার পানির সাথে মিক্স হয়ে যাবে এবং কালারটা কীরকম হবে আমি আপনাদেরকে দেখাবো আমি এখন এইটা এরকমভাবে গুলতেছি এবং গুলতে গুলতে প্রায় কিন্তু আমার ব্ল্যান্ড হয়ে গেছে তো বিওয়ার্স আমি আর একটু ভালো করে ব্লেন্ড করব ব্ল্যান্ড করতে করতে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে ওইটা হলো আপনারা এক লিটার পানিতে ইয়া তুলসী পাতা দেবেন পাঁচটা এবং দুই লিটার পানির জন্য দেবেন দশটা এখন এটা হলো প্রয়োগের নিয়ম হলো এটি এটা যেহেতু একটা প্রাকৃতিক উপাদান তাই এটার কোনো পার্শ্ব নাই এবং অনেক ওষুধ আছে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন না যখন বাচ্চা অ্যাডাল্ট হয় তখন খাওয়াতে হয় কিন্তু এটা যেহেতু প্রাকৃতিক উপাদান এটার কোনো লিমিটেশন নাই এটা এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা আপনি যে কোনো বয়সের যে কোনো সাইজের কবুতরকে খাওয়াতে পারবেন এখন কথা হচ্ছে আপনি ধরেন সকালে কবুতরকে এই তুলসী পাতাটা দিস এইভাবে ব্ল্যান্ড করে আপনি পানির সাথে কবুতরকে ধরেন সকালে দিছেন ফার্স্টে আপনি যদি সব কবুতরকে যদি একসাথে দেন তাহলে দেখবেন কবুতরগুলো পানিগুলো খেতে চাইবে না কারণ আপনার কবুতর যদি অভ্যস্ত না থাকে এটাতে তাহলে ওরা কিন্তু খেতে চাইবে না তাই আপনাকে ফার্স্ট কয়েক দিন অথবা মানে ধরেন আপনি মাসে কোর্স করাচ্ছেন প্রথম মাসে আপনি ওদেরকে খাইয়ে দিতে হবে অথবা দুই তিন মাস ওদেরকে আপনার থেকে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিতে হবে এরপরে দেখবেন ওরা অভ্যস্ত হয়ে গেলে ওরা আস্তে আস্তে নিজে নিজে খাবে ভিউয়ার্স আপনারা ধরেন কবুতরকে যদি এটা সকালে দেন তাহলে আপনি যদি সব কবুতরকে একসাথে আপনি মনে করেন যে আপনার কবুতরকে দিলে খাবে তাহলে আপনি যদি সব কবুতরকে একসাথে দেন তাহলে এই পানিটা মিশ্রিত পানিটা আপনি পাঁচ থেকে সাত ঘন্টা কবুতরকে খাও কবুতরের জন্য রাখবেন এরপরে সর্বোচ্চ সাত ঘন্টা পর আপনি ফেলে দিবেন বিওয়ার্স আমি এখানে এক লিটার পানি নিচ্ছি যেহেতু আমি পাঁচটা এক লিটার পানিটা মারব তাই আমি পাঁচটা তুলসী পাতায় ব্ল্যান্ড করছি এখানে আমি এখানে পাঁচটা এক লিটার পানি নিছি যে তারপরে যেই আমি যেই এগুলো ব্ল্যান্ড করছি এই ভালোভাবে মিক্স করছি ওইগুলোকে আমি এখন এখানে ভিতরে ঢেলে দিব এখানে আমি ডালার পর দেখছেন কালার আপনার পানির কালারটা আস্তে আস্তে এসে যাবে এবং আমি এখানে আরেকটু করে পানি দিব এখান থেকে আরেকটু করে পানি দিয়ে এগুলো ভালো করে নিয়ে নিব আপনার প্রাকৃতিকভাবে করালে কিন্তু আমাদের লাভ ছাড়া আসলে ক্ষতি কম কারণ আপনি যখন মাসিক কোর্সটা আপনি চাপ আপনি সব কবুতরকে একসাথে করাতে চাবেন কারণ বিভিন্ন কারণে আপনার আমাদের অনেক সময় বাচ্চা কবুতরগুলোর অসুখ বিসুখ একটু বেশি হয় তাই আমরা যদি মাসিক কোর্সটা বাচ্চা কবুতরকে সহ করাই তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয় তো আপনি ওষুধ দিয়ে করালে অনেক সময় বাচ্চা কবুতরকে করাতে পারবেন না বা কারণ ওষুধগুলোতে কিন্তু বাচ্চা কবুদকে ইয়া প্রয়োগ না করতে বলে বলে দেওয়া লিখে দেওয়া হয় এবং আপনি কিন্তু এভাবে প্রাকৃতিকভাবে করালে আপনার জন্য সাশ্রয়ীও হবে এটা এটার কালারটা কীরকম হবে দেখায় আমি আপনাদেরকে একটা ভালো একটা সাদা বোতলটাতে নিয়ে দেখাই এই আপনি যদি তুলসী পাতা মিশ্রিত করেন দেখবেন পানির কালারটা হবে এরকম পাঁচটা দেখেন আমি এক লিটার পানির জন্য নিয়েছি ফার্স্টটা তুলসী পাতা দিছি এবং কালারটা হয়েছে এরকম কালারটা তো আপনি আপনি অবশ্য প্রাকৃতিকভাবে করালে কিন্তু কবুতরের জন্য ভালো হয় এবং আপনি এখন কীভাবে খাওয়াবেন আপনি ধরেন যদি ফার্স্টে এবার প্রথম মাসিক কোর্স করাচ্ছেন প্রাকৃতিকভাবে তাহলে এটা যে এগুলো যেহেতু তিক্ত তাই কবুতর কম খেতে চাইবেন তা আপনি দরে সিরিঞ্জ দিয়ে দশ এম এল পনেরো এম এল অথবা বিশ আপনার কবুতরের বয়স অনুযায়ী খাওয়া খাইয়ে দিবেন বড় কবুতরকে তিরিশ এম দিবেন দেবেন বাচ্চা কবুতরকে পনেরো বিশ এমএল দিবেন এগুলো খাইয়ে দিবেন এইটা দিবেন হলো এক দুই তারিখ আপনার মাসিক কোর্সের এক দুই তারিখ হলো তুলসী পাতাটা দিবেন তিন তারিখের এরপর গ্যাপ রেখে এরপরে দ্বিতীয় উপাদান এভাবে মোট নয় দশটা উপাদান আছে আমি একটা একটা করে ভিডিও ইনশাল্লাহ করব আজকে ফার্স্ট উপাদান তুলসী পাতাটা দিয়েছি আমি আজকে কিন্তু এটা আজকে ত্রিশ তারিখ আমি ভিডিওটা করতেছি কিন্তু এটা কিন্তু আমি আজকে কবুতরকে দিব না আমি কিন্তু এমনি আপনাদেরকে দেখাইছি আজকে কিন্তু আমি এগুলো আজকে দিব না আমি আবার আগামী কালকে আবার মেরে আবার দিব আমি এখানে পাতা এনে রাখছি এবং আমি আগামী কালকে কবুতরের জন্য আবার একই উপায়ে ব্ল্যান্ড করে তারপর কবুতরকে মেরে কালকে সকালে দিব এবং পাঁচ থেকে সাত ঘন্টা রাখবেন আপনারা এটা কবুতরের আমি যেহেতু দুই তিনবার করাইছি তাই আমার থেকে কবুতরকে ধরে খাওয়াতে হবে না আমি যদি ওদেরকে দিই তাহলে ওরা নিজেরা খেয়ে নেবে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে ভিউয়ার্স ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম